পাবলিক এক্সামের সময় ফেসবুক ডিঅ্যাক্টিভেট করতে না পারলেও প্লিজ নোটিফিকেশন অফ করে রাখো, কারণ প্রতিবার যখন নোটিফিকেশন আসে তোমার অ্যাটেনশন চলে যায়। পরীক্ষার আগে হুলস্থূল কর্মকাণ্ড হয়ে যায় না যে আমি কি আসলে অ্যাডমিট কার্ডটা নিয়েছি, আমি কি রেশন কার্ডটা আসলে কি নিয়েছি নাকি ভুলে গেছি? তো অনেক সময় আমরা নিজেকেই নিজেরা বিশ্বাস করতে পারি না। তো এক্ষেত্রে যখনই ইম্পর্টেন্ট জিনিসগুলো নিব, একটা লিস্টে জিনিসগুলো টুকে রাখবো, যে রাস্তায় সন্দেহ তৈরি হলেও লিস্টে দেখে আমরা শেয়ার হতে পারি যে আমরা সব জিনিসগুলো নিয়েছি সাথে। আমার প্রতিটা পাবলিক এক্সামের সময় দেখতাম আমার কিছু বন্ধু বান্ধব কোয়েশ্চেন শিটটা নিয়ে মিলাতো, কার কোনটা রাইট হয়েছে কার কোনটা ভুল হয়েছে। এই জিনিসটা কি দরকার বলো? খামাখা যদি তুমি তোমার কোনো ভুল পেয়েও যাও, এটা তোমার পরবর্তী পরীক্ষার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, কারণ তোমার মনটাই খারাপ হয়ে যাবে। এক্সাম হলে আমার আতঙ্ক ছিল যে কখন হাতটা ঘেমে যাবে এবং হাতের ঘাম লেগে যাবে হচ্ছে বেঞ্চে ময়লার সাথে, ওই ময়লা লেগে যাবে হচ্ছে ফার্স্ট পেজে, আমার পুরো ফ্রেশনেস খাতার নষ্ট হয়ে যাবে, অথবা ওএমআর শিটটা ভিজে নষ্ট হয়ে যাবে। তাই এসব ভয় কাজ করতো। তো কারো যদি এই সমস্যাটা থাকে তাকে আমি বলবো যে যেন আমরা এক্সট্রা টিস্যু পেপার নিয়ে যাই এবং রুমাল নিয়ে যাই, এবার ওটার উপর হাতটা রেখে যেন আমরা লেখালেখি করি। একবার ভুল হলে কিন্তু জিনিসটা শেষ, তাই একটু সতর্কতা কিন্তু আমাদেরকে অনেকটা সেফ রাখতে পারে। একটা একটু গুটিবাজি আইডিয়া, পরীক্ষার হলে যাওয়া থেকে শুরু করে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত যার সাথে যেখানে দেখা হবে একটু হাসো। কেন? তুমি হাসলে তোমার বডি ডোপামিন নামে একটা হরমোন রিলিজ করে, যেটার ফলে তোমার ভালো লাগে এবং তোমার নার্ভাসনেস কমে যাবে। গুটিবাজি কেন? কারণ তোমার হাসি দেখে আরেকজনের হয়তো নার্ভাসনেস একটু বেড়ে যেতে পারে। সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে বিশেষ করে বাংলায় আমাদের একটা ঐতিহ্য মতো হয়ে গেছে যে আমাদের কে বেশি প্রশ্নপত্রের জন্য বেশি শীট নিতে পারে। এখন মানুষ এত এক্সট্রা পেজ নেয় যে অনেক সময় পেজ শেষ হয়ে যায়। এক্ষেত্রে খুব লিখছি হঠাৎ করে যদি দেখি যে পেজ শেষ, তাহলে কিন্তু আমাদের ফ্লোটাই নষ্ট হয়ে যায় এবং অনেক সময় এক্সট্রা সময় কিন্তু দিবে না। তাই আমরা যখন পেজ নিব আমরা যেন এক্সট্রা দুই তিনটা পেজ নিয়ে নিই, যেন যদি পেজ শেষও হয়ে যায় আমাদের যেন সমস্যাটা না হয়। একটা এক্সামের সময় পরবর্তী এক্সাম নিয়ে একেবারেই চিন্তা করো না। অনেক সময় একজন এইচএসসি এক্সাম দেওয়ার সময় অ্যাডমিশনের চিন্তা করে, এসএসসি এক্সাম দেওয়ার সময় কোন কলেজে ভর্তি হবে ওটা চিন্তা করে, জিএসসি সময় কি চিন্তা করে আল্লাহই জানে, কারণ আমার জিএসসি এক্সাম ছিল না আমি জানি না। তো কখনো কোনো এক্সামের সময় পরবর্তী দিনে তুমি কি করবা বা দুই মাস পরে কি করবা এটার একেবারে চিন্তা করো না। সাধারণত পরীক্ষাগুলো তিন দিন পর পর দুই দিন পর পর হয়ে যায়, হঠাৎ করে যদি কোনো একটা পরীক্ষা মাঝখানে দিয়ে ফেলে এবং আমাদের যদি খেয়াল না থাকে তাহলে কিন্তু আমাদের বেশ বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে পরীক্ষা শুরু হওয়ার আগে যেন আমাদের রুটিনটা আমরা দাগিয়ে রাখি এবং দুটো কপি করে, একটা কপি যেন বাবা মাকে দিই এবং একটা কপি যেন নিজের কাছে রাখি, যেন কোনোভাবে আমরা ভুল করলেও বাবা মা অন্তত আমাদেরকে ধরিয়ে দিতে পারে। এবং আর যাই করো প্লিজ পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র নিয়ে কিছু করো না। সবাইকে বেস্ট অফ লাক।